হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। অনেক মুরব্বিরাই বলেন, রমজান মাসে রাতের বেলা নখ চুল দাড়ি কাটলে অমঙ্গল হয়। এছাড়া সমাজে আরও অনেক ধরনের মন্তব্য প্রচলিত আছে রাতে নখ কাটা এবং চুল কাটার বিষয়ে। প্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আদৌ রাতের বেলা নখ কাটা, চুল কাটা বা দাড়ি কাটলে এগুলো কি অমঙ্গল কিনা সে বিষয়ে আমাদের জানা উচিত। প্রিয় দর্শক, নখ কাটা বা গোঁফ কাটা, দাড়ি কাটা বা মোচ কাটা, এগুলোর বিষয়ে হাদিস শরীফে এসেছে যে গোঁফ ছোট রাখা, নখ কাটা, এছাড়াও শরীরের অযাচিত লোম পরিষ্কার রাখা, এগুলো নির্দিষ্ট একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ বিষয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই বিষয়গুলোর জন্য আমাদের একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেটা হলো আমরা যেন 40 দিনের ভিতরে এগুলোর সব পরিষ্কার করে ফেলি। মুসলিম শরীফ 258 নম্বর হাদিস, আমরা যে কাজটা করব 40 দিনের অধিক যেন দাড়ি গোঁফ মোচ এবং শরীরের অযাচিত লোমগুলো আমরা পরিষ্কার করে ফেলি। তো এখানে যে প্রশ্নটা এসেছে তা হলো রাতে এগুলো করা যাবে কি না। প্রিয় দর্শক, রাতে এসব করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে কি না তার উপর কোনো হাদিস এখনো পাওয়া যায়নি। রাতে এসব করলে অমঙ্গল হয় বিষয়টা কি আসলে ঠিক কি না, এগুলো রাতে করলে অমঙ্গল হয়, এটা আমাদের সমাজে অনেক আগ থেকে প্রসিদ্ধ আছে, এখনও অনেক মুরব্বিরা বলে থাকেন। তবে এই ক্ষেত্রে আমি একটি থিওরি বলতে চাই, সেটা হচ্ছে তৎকালীন সময়ে যারা এটিকে অমঙ্গলের কথা বলেছিল, তৎকালীন সময়ে রাতে আলোর স্বল্পতা ছিল, বিশেষ করে তখন আজকের মতো ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ অ্যাভেলেবল ছিল না, যে রাতের বেলা দিনের মতো পরিষ্কার আলোর মধ্যে দাড়ি গোঁফ কাটতে পারতো বা নখ কাটতে পারতো। বিশেষ করে নখ কাটতে গিয়ে বেশি নখ কেটে ফেলে নখের ক্ষতি হতো, অথবা দাড়ি মোচ কাটার সময় মানুষের চামড়া কাটা যেত। তখন সাধারণত মানুষ কাজ করত ছোট হারিকেন বা কুপি বাতি দিয়ে, এবং এ কারণেই তারা বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হতো। তো এসব কারণেই হয়তো এই কাজগুলোকে রাতের বেলা অমঙ্গল হিসেবে মনে করা হতো। হয়তো আপনি গোঁফ কাটছেন, সেক্ষেত্রে রক্তপাত হওয়ার সম্ভাবনা ছিল। আপনি মোচ কাটছেন, দেখবেন যে একটু উল্টোপাল্টা হলেই রক্ত বের হয়ে যেত আলো স্বল্পতার কারণে বা না দেখার কারণে। এ কারণে হয়তোবা অনেকেই এটাকে অমঙ্গল বলেছেন, কিন্তু বর্তমান সময়ে এটা প্রযোজ্য না। যেহেতু কুরআন সুন্নাহ এসব বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা নেই, তাই রাত এবং দিন যে কোনো সময়ে প্রয়োজন অনুযায়ী আপনি নখ কাটা, দাড়ি কাটা, শেভ করা, এই সকল কাজ করতে পারবেন। তবে এখনও যদি কোনো আলোর স্বল্পতা থাকে তাহলে এই কাজগুলো না করাই ভালো, এখানে কোনো প্রকার অমঙ্গল জড়িত নেই। তবে প্রিয় দর্শক, সুন্নত হচ্ছে বৃহস্পতিবার বা শুক্রবার দিনের বেলায় আপনি সুন্দর করে এই সকল কাজগুলো করে নেবেন। নখ কাটা বৃহস্পতিবার সুন্নত, শুক্রবারও করতে পারেন। এভাবে আপনার সমস্ত চুল, যে চুলগুলো রয়েছে এগুলো পরিষ্কার করা, প্রতি 7 দিন পর পর এগুলো করা সুন্নত। তবে 40 দিন পার হয়ে গেলে আপনার ইবাদত বন্দেগী কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি, সুতরাং যা করতে হবে 40 দিনের আগেই করতে হবে। তো প্রিয় দর্শক, আমাদের যে কাজটি করা উচিত, প্রতি 7 দিনের মধ্যে বা 40 দিনের ভেতরেই আমাদেরকে এই বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাহারাতের বিষয়ে অসংখ্য হাদিস রয়েছে, বুখারি শরীফ থেকে আরও অনেক প্রসিদ্ধ হাদিস রয়েছে। মনে রাখতে হবে রাতের বেলা এই কাজগুলো করলে কোনো অমঙ্গল হয় না, কিন্তু রাতের বেলা না করাটাই উত্তম। যেহেতু অনেক জায়গায় আলোর স্বল্পতা আছে, আপনি যদি রাতের বেলা সুযোগ পান, দিনে কর্মব্যস্ততা থাকে, তাহলে আপনি দিনে করে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে ঘুমানোর জন্য দিয়েছেন, রাতকে কাজের জন্য দেননি। মহান রাব্বুল আলামিন বলেছেন,
আমি তোমাদেরকে রাত দিয়েছি যেন তোমরা রেস্ট নিতে পারো, বিশ্রাম নিতে পারো, আর দিনকে করেছি কর্মচঞ্চল। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। এছাড়াও আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।